নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর পর্বে জানব পবিত্র শ্রাবণ মাসে যারা ভোলে বাবার উদ্দেশ্যে শিবভক্তরা উপবাস রাখেন, সেই উপবাস রাখলে এই দিন কী কী কাজ করা উচিত ও করা উচিত নয়, এছাড়াও পবিত্র শ্রাবণ মাসে কী খাবেন আর কী খাবেন না সেই সম্পর্কে। শিবপুরাণেও শ্রাবণ মাসে কিছু কিছু খাবার খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। চলুন আজ এই ভিডিওর মাধ্যমে সে বিষয়ে জেনে নেব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, পবিত্র শ্রাবণ মাস জুড়ে বিধি মেনে আধ্যাত্মিক অনুশীলনের মধ্যে জীবন নির্বাহ করলে মহাদেবের অশেষ কৃপা প্রাপ্ত করা যায়। তাই অনেকেই এই মাসে সোমবার ব্রত পালন করে থাকেন। স্বয়ম্ভু মহাদেব সর্বত্র বিরাজমান। ভারতের গঞ্জে পাহাড়ে পর্বতে বন প্রান্তরে মন্দিরে এমনকি প্রত্যেকটি জীবের মধ্যেই এই পরমেশ্বর শিব তার আপন বৈভব নিয়ে বিরাজিত। দেবাদিদেব মহাদেবের সত্তা হিসেবে আরাধিত হয় তারই প্রতীক শিবলিঙ্গ। হিন্দু ধর্মে শিব ভাবনার ধারাটি পর্যালোচনা করলে বোঝা যায় শিব অর্থে কল্যাণ বিধায়ক, মনস্কামনা পূরণ দেবতা। সেই দেবতার করুণায় কল্যাণ ঝড়ে অকল্যাণের বিনাশে, তিনি সমস্ত অমঙ্গলের সংহারক। তাই তার পূজা করলে মানব সমাজের কল্যাণই সাধিত হয়। কথিত আছে শ্রাবণ মাসেই ঘটেছিল সমুদ্র মন্থন, আর মন্থনের সময় সমুদ্র গর্ভ থেকে উঠে এসেছিল তীব্র বিষ, যে বিষের প্রভাবে সমস্ত সৃষ্টি ধ্বংসলীলায় জর্জরিত হতে পারত। এবং সমস্ত সৃষ্টিকে বাঁচাবার জন্য দেবাদিদেব সেই বিষাক্ত বিষ নিজের কণ্ঠে ধারণ করেন, এবং দেবী পার্বতী সেই বিষের চালা প্রশমনের চেষ্টাও করেছিলেন। সেই কথা স্মরণ করে শিবভক্তরা শ্রাবণ মাসভর মহাদেবের পূজা করেন, তার মাথায় ঢালেন দুধ ও জল। তাই অনেকেই এই শ্রাবণের সোমবারের ব্রত পালন করেন। তবে এই ব্রত বা উপবাস রাখলে মেনে চলতে হয় বেশ কিছু নিয়মকানুন, এবং সেগুলি কী কী তা এবার দেখে নেব। এই শ্রাবণ মাসে মহাদেবের উপবাস রাখলে যে নিয়মগুলি মেনে চলবেন সেগুলি হল, সৎভাবে উপবাস করবার সঙ্গে কায়মান্য বাক্যে শিব নাম জপতে হবে সর্বদা। এছাড়াও শ্রাবণ মাসের প্রতি সোমবার ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, এরপর স্নান করে গৃহ পরিষ্কার করতে হবে, সারা বাড়িতে ছিটিয়ে দিতে হবে পবিত্র গঙ্গাজল। এছাড়াও গৃহের উত্তর পূর্ব দিকে মহাদেবের মূর্তি বা ছবি স্থাপন করতে হবে। বেলপাতা, চন্দন, ধুতরা, ভাং, গরুর কাঁচা দুধ দিয়ে করতে হবে দেবাদিদেবের পূজা, ভক্তিভরে করতে হবে তার আরতি। এছাড়াও উপবাস করবার সময়ে প্রতি দু ঘণ্টা অন্তর ফল খাওয়া যেতে পারে। শ্রাবণ মাসে প্রতি সোমবার উপবাস রাখার সময় খেতে পারেন বাদাম, ফল, দুধ, মাখন, এছাড়া বাজরা, পানি ফলের ময়দার তৈরির খাবার খাওয়া যায়, এবং সারাদিন পর্যাপ্ত পরিমাণ জল ও ফলের রস খেতে পারেন শিবভক্তরা। এছাড়াও সারা শ্রাবণ মাস সাধারণত নুনের বদলে খেতে হয় সন্ধ্যক লবণ, তাই মশলার মধ্যে খাওয়া যেতে পারে জিরা, দারচিনি, সবুজ এলাচ, লবঙ্গ এবং কালো গোলমরিচ। এবং এই শ্রাবণ মাসে যে যে কাজগুলি ভুল করেও করবেন না, নাহলে দেবাদিদেব রুষ্ট হন, সেগুলি হল, মহাদেবের পূজার সময় কেতকি ফুল এবং হলুদ ব্যবহার করবেন না। শাস্ত্রজ্ঞরা জানাচ্ছেন পেঁয়াজ, রসুন এবং অন্যান্য মশলা সেবন শ্রাবণ মাসে এড়িয়ে যাওয়া উচিত। এছাড়াও সর্ষের তেল, মসুর ডাল, বেগুন, তিলের তেল খাওয়া যায় না এই শ্রাবণ মাসে, এবং মাংস, ডিম, অ্যালকোহল, তামাক সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। এবং সোমবারের উপবাস করলে সন্ধ্যা আরতির আগে কোনোভাবেই ভরপেট বা পূর্ণ আহার করা যাবে না, এবং প্যাকেটজাত ফ্রুট জুস পান করাও যাবে না এই শ্রাবণ মাসে যারা ব্রত রাখছেন।
কেননা এই ধরনের ফলের রসে নুন এবং প্রিজারভেটিভ মেশানো থাকে, তাই এই সমস্ত জিনিস খাওয়া যাবে না। এছাড়াও শ্রাবণ মাসে কাঁচা দুধ, সবুজ শাক এবং বেগুন খাওয়া নিষিদ্ধ। মানা হয় যেহেতু শ্রাবণ মাসে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয় এবং বৃষ্টিতে যেহেতু শাক ও বেগুনে পোকামাকড়ের উপদ্রব এবং ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়, তাই এই সময়ে এই জিনিসগুলি খেতে বারণ করা হয়। এছাড়াও মানা হয় যে এই শ্রাবণ মাসে কাঁচা দুধ খাওয়া এবং মাছ, মাংস, ডিম এগুলো এড়িয়ে যাওয়া উচিত, কেননা ধর্মীয় বিশ্বাসে বলা হয়েছে শ্রাবণ মাসে ভগবান শিবকে কাঁচা দুধ নিবেদন করা হয়, তাই এই মাসে কাঁচা দুধ খাওয়া নিষিদ্ধ। এবং মাছ, মাংস, ডিম খেলে যেহেতু শরীর খুব আমাদের গরম হয়ে যায় এবং শরীর প্রচণ্ড পরিমাণ উত্তপ্ত হয়ে গেলে আমাদের ধ্যান বা আরাধ্য দেবতাকে স্মরণ করতে অসুবিধা হয়, তাই এই সমস্ত খাবার এই শ্রাবণ মাসে খাওয়া নিষিদ্ধ। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিও তথ্য আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। জয় বাবা ভোলেনাথের জয়, জয় শম্ভু।